हाय बंधुरा आमी मोहम्मद सोहेल मेहेदी मास इंजिनियार्स टीवी पक्ष थेके आपनादेर सबाइके जानाच्छि शुभेच्छा। आजके आमरा ट्रांसमिटार कैलिब्रेशन पर्व 2 निये आसछि। गत पर्वे आमरा ट्रांसमिटार किभाबे कैलिब्रेशन करते हय तार थियोरिटिक्याल विषयटा निये आलोचना करेछि। एई पर्वे आमरा प्रेसार ट्रांसमिटारके हार्ड कम्युनिकेटर छाड़ा कम्पिउटारेर द्वारा एकटी सफ्टवेयारेर माध्यमे किभाबे कैलिब्रेशन करा हय सेई विषयटाके निये देखाबो। सेई सफ्टवेयारटा कि এবং সেই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, সফটওয়্যারটাকে দিয়ে কিভাবে কনফিগার এবং ক্যালিব্রেশন করতে হয় সেই জিনিসটাকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সাধারণত আমরা একটা প্রেসার ট্রান্সমিটারকে ক্যালিব্রেশন করতে গেলে বা যে কোনো ইনস্ট্রুমেন্টকে ক্যালিব্রেশন করতে গেলে আমরা হার্ড কমিউনিকেটর ইউজ করি। আপনারা অনেকে এটা ব্যবহার করে থাকবেন। তো আমরা এখন হার্ড কমিউনিকেটর বাদ দিয়ে আমরা একটা অন্য মডেমের মাধ্যমে ক্যালিব্রেশন করব। সেটা কি দেখেন, এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতর রয়েছে সফটওয়্যারটার সিডি এবং হার্ডওয়্যার। এই যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি সেটা হলো DevCom 2000 প্রোকমসল নামে একটা কোম্পানি এটা প্রোভাইড করছে। তো এটা আমরা পারচেজ করে নিয়েছি। তো চলুন আমরা প্যাকেটটা খুলে দেখি কি অবস্থা এটার ভিতর। আমরা বক্সটা খুলি, এটার ভিতর কি আছে দেখি। এটার ভিতরে একটা সফটওয়্যারের সিডি দিয়ে দিয়েছে আর এই যে একটা কমিউনিকেটর মডেম দিয়ে দিয়েছে। আর কি আছে এটার ভিতরে, কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আমরা পড়বো না, এগুলো আপনারা যদি কখনো কিনেন আপনারা পড়ে নেবেন। এটা আমরা ফরেন থেকে ইনপুট করছি। এটার প্রাইস মোটামুটি 1500 থেকে 2000 US ডলার হতে পারে। এখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করব এবং এই এখানে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, সেই পিকচারে যেভাবে দেওয়া আছে হার্ড মডেমের ইউএসবি পোর্টটা আপনার পিসিতে ইউএসবিতে কানেক্ট করবেন এবং ইউএসবি মডেমের আউটপুটে দেখেন সেকেন্ডারিতে দুইটা কেবল আছে, কমিউনিকেশন কেবল আছে। ওই কেবলগুলা এই চিত্র অনুযায়ী ট্রান্সমিটারে কানেক্ট করবেন, করে তারপর এটাকে ট্রান্সমিটারটাকে অনলাইন করতে হবে। পুরো সিডিটা আমি এখানে কপি করে রাখছি। তো আপনি যদি চান আপনি সিডি থেকেও করতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে দেখেন DevCom 2000 এটাতে ঢুইকা আপনাকে এই যে দেখেন এই একটা ইএক্সি ফাইল আছে, এটাতে আপনি ডাবল ক্লিক করে সেটআপ করে নেবেন। ঠিক আছে, আমার যেহেতু করা আছে আমার দরকার নাই। তারপর আপনি দেখেন কি আসছে। এই যে দেখেন যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে সে ক্যান্সেল দিয়ে দিলাম, কিন্তু আপনার যেহেতু করা নাই সেক্ষেত্রে আপনি দেখবেন সাধারণ সফটওয়্যারের মতো নেক্সট 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 দিয়ে। শুধু এটা করলে হবে না, এটার পাশাপাশি দেখেন এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে এটার ড্রাইভার। আপনি যে হার্ড মডেমটা লাগাবেন সেটার একটা ড্রাইভার আছে, এই যে লেখা এই যে এইসএম ইউএসবি আইএসও। তো এটাও নেক্সট নেক্সট দিলে হয়ে যাবে। যে আমার যেহেতু করা আছে এগুলো আসতেছে, তো আমি করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ওকে, ফিনিশ। তো এই দুইটা করে নিলে মোটামুটি আপনার কাজ হয়ে যাবে। তো এটা হওয়ার পরে কি হবে, এটা হওয়ার পরে আমরা যে ইউএসবি পোর্টটা লাগাবো এই ইউএসবি পোর্টটা পাইছি কিনা সেটা আমাকে কনফার্ম করতে হবে। এটা দেখার জন্য আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন FT 232 আর USB আর্ট এটা আসছে। এইটা আপনি রাইট বাটন ক্লিক করবেন। এটা এরকমও আসতে পারে অথবা এই ধরনের সিম্বলও আসতে পারে, এটা কোনো সমস্যা না। আপনি শুধু এই অ্যাড্রেসটা দেখবেন ঠিক আছে কিনা। প্রপার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যান, হার্ডওয়্যারে যান। এই যে এখানে USB পোর্টটা পাইছি কিনা, এখানে আমাদের কোন পোর্ট পাইছে COM8। ওকে, তো আমরা এটা কি করতে হবে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই রাখি, যদি আমি এটা কমিউনিকেশন না করি সেক্ষেত্রে দেখেন চলে যাবে। আমি খুলে দিলাম, এই যে খুলে দিচ্ছেন আপনারা, চলে গেছে নাই এখানে। এটা আমরা আবার কানেক্ট করে দিই, কানেক্ট করলাম, এই যে দেখেন চলে আসছে। পোর্টটা যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই কমিউনিকেশন করতে পারবেন না। ওপেন করার জন্য যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো আমরা এখানে দেখেন আপনার লেখা আছে evaluated DevCom 2000 you have 10 days left in your evaluation period. আমি এখানে আসার পরে এই যে দেখেন অপশনে গিয়ে বেসিক্স এ গিয়ে যে এখানে দেওয়া আছে কোড COM কম 8 তো যদি আপনি ওখানে প্রথমবার হয় তখন তো এখানে থাকে না তখন আপনাকে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে কোডটা দেখাইয়া কপি করে দিতে হবে যেহেতু আমি একবার পড়ে ফেলছি সেটা তো আমাকে আর বারবার দেখাই দিতে হবে ওকে এই যে অনলাইন মোডে চলে আসছে তো অনলাইন থেকে আমরা অনলাইনে যাই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে চলে আসছে ডিভাইস সেটআপ প্লাসে ক্লিক করলে এই যে আরো কতগুলা ফোল্ডার আসছে তো সবার নিচে দেখেন রিভিউ ফোল্ডার আছে রিভিউ ফোল্ডারতে ডাবল ক্লিক করলে এই ইনস্ট্রুমেন্টার বর্তমান কি কি ডেটা আছে সবগুলো এখানে চলে আসছে তো দেখেন আপনারা এখানে সবগুলা ডেটা আছে এই যে এটার ম্যানুফ্যাকচারার এই যে ইকোগোয়া এটার মডেলটা কত এই যে মডেলটা চলে আসছে তারপরে আরো অন্যান্য ডেটা তো আমরা আসলে এতগুলো বিষয় নিয়ে কথা বলবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এর আগে আরেকটা কথা বলে রাখি এখানে দেখেন এই যে ডিডি দেখেন अवेलेबल ডিডিস আমি ফোল্ডারটা ওপেন করি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ডিডি লাইব্রেরিতে এখানে কিছু এই যে দেখেন বিভিন্ন কিছু ব্র্যান্ডের নাম দেওয়া আছে ABB তারপরে দেওয়া আছে ফুজি তারপরে দেওয়া আছে থার্মোমিটার তারপর দেওয়া আছে তোশিবা ইত্যাদি অনেকগুলো ব্র্যান্ডের নাম এখানে দেওয়া আছে এই ব্র্যান্ডের ট্রান্সমিটারগুলো যদি হয় তাহলে আপনি এটা দিয়ে বা এই ব্র্যান্ডের ইনস্ট্রুমেন্ট হইলে আপনি এই সফটওয়্যার দিয়ে আমি যেভাবে করলাম ঠিক একই নিয়মে আপনি ক্যালিব্রেশন করতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এই লিস্টের বাইরে কোনো ব্র্যান্ডের ট্রান্সমিটার আপনি নিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনাকে যে ইনস্ট্রুমেন্টটা কিনবেন সেই ইনস্ট্রুমেন্টের সাথে আপনাকে একটা সিডি দেওয়া থাকে ওই সিডিতে এরকম লাইব্রেরি দেওয়া থাকে তো অ্যাড দিয়ে অ্যাড ডিডিতে যাইয়া এই যে লেখা আছে কি সিলেক্ট ডিডি ফাইল আপনি ওই সিডির ফাইলটাকে কপি করে আপনার পিসিতে নেবেন এবং এখান থেকে ব্রাউজ করে এই যে দেখেন ওই ফাইলটা আপনি দেখাই দিবেন যেই ফাইলটা সাপোজ মনে করেন আমি যাচ্ছি ডেস্কটপে যাচ্ছি মনে করেন ডেস্কটপ তো সাপোজ মনে করেন এখান থেকে আসলে ওই ফাইল আমার এখানে নাই সেজন্য সে নিচ্ছে না যে ফাইলটা এখানে সাপোর্ট করবে ওই ফাইলটা যেহেতু নাই সেজন্য সে নিচ্ছে না তো আমার কাছে ওইটা নাই অতিরিক্ত আমার কাছে যেগুলো আছে সেগুলো এখানে ইউজ করা যায় তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যখন সিডিটা এভাবে কপি করে নেবেন এটা অটোমেটিক আপনার কাছে নিয়ে নেবে নিয়ে দিলে আপনি ওপেন করে দেবেন তো তখন আপনি ওইটা করতে পারবেন তো আমি যা সেটা আপনাকে বোঝার জন্য দেখাই দিলাম তো ঠিক আছে ক্লোজ করে দিই এটা আমার এখন লাগবে না তো মোটামুটি আমাদের এই কাজটা শেষ আজকের মতো এই পর্যায়ে সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া শেষ করলাম তো ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে আগামী পর্বে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে একটা ট্রান্সমিটারকে ক্যালিব্রেশন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করুন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল মেহেদি খুদা হাফেজ